জনসংযোগ করছে তারও কোনো লাভ হবে না, সমাজের তো নয়। আজকে আমাদের পিয়ার ইন্ডাস্ট্রির কথা কয়েকজন বললেন যে 20 বছর, 20 বছর খুব বেশি সময় না। আমেরিকার পিয়ার ইন্ডাস্ট্রি 1947 সালে তারা আমেরিকান সোসাইটি ফর পিয়ার যেটা তারা গঠন করেছে এবং এত বেশি তারা এই বিষয়টা নিয়ে চর্চা করেছেন এবং তারা সেখানে কোড অফ এথিক্স তৈরি করেছে যে পিয়ার সংস্থাগুলি, পিয়ারের ব্যক্তিবর্গ তারা কী ধরনের আচার আচরণ করবেন, কী ধরনের মানদণ্ড আছে। এক্ষেত্রে অবশ্যই একটা স্বচ্ছতা প্রশ্ন থেকে যায়। আমরা কোনোরকমভাবেই অস্বচ্ছ কিছু করতে পারি না, কিন্তু আমি যদি কম্পেয়ার করি বাংলাদেশে সেই জিনিসটা কিন্তু আমাদের ঘাটতি অবশ্যই আছে। আমি বলছি না যে আগামী দিনে এই ঘাটতিটা থাকবে, অবশ্যই সেটা আমরা পূরণ করার জন্যে। একইভাবে আমি মনে করি আমাদের দেশের যে সমস্ত পিয়ার সংস্থা আছে এবং যারা ব্যক্তিগতভাবে সরকারের বাইরে কর্পোরেট প্রতিষ্ঠানের এবং অন্যান্য জায়গায় জনসংযোগের কাজ করছেন, তারা যদি সম্মিলিতভাবে একটা কোড অফ এথিক্স তৈরি করেন এবং সেটা মেনটেন করার জন্যে চর্চা করেন, আমাদের এখানে সেটা আস্তে আস্তে গড়ে উঠবে, সেই সংস্কৃতিটা গড়ে উঠবে। এবং এই ক্ষেত্রে প্রয়োজন হইলে আমি মনে করি রাষ্ট্রকে ভূমিকা পালন করতে হইতে পারে। কেন ভূমিকা পালন করতে হইতে পারে, দু একটা দৃষ্টান্ত আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। সাম্প্রতিক সময়ে আমাদের দেশে